হাই গাইস, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা, 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তাহলে এই যে সকাল সকাল উঠে রান্না বান্না সব সব ভোর থেকেই স্টার্ট করে দিয়েছি, কারণ আমার ভোরে রান্না করতে হয়, কারণ আমার কর্তা খেয়ে দিয়ে বেরিয়ে যায়। তারপরে আমি এই যে চা ফা খেয়ে টিফিনটা আছে করিনি। মেয়েকে এখন খাবার দেবো। মেয়ে এখন ওই যে কম্পিউটারে বসে গেলো কাজ করতে। আমি এখন এই যে রান্নাঘরে ডিমের পোস্টটা করবো। যে ডিমের পোস্ট করার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন ডিমের পোস্টটা করে ওকে ভাতটা দিয়ে দিই। তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হবে। আর রান্না কিছু বাকি আছে, সেগুলো সেরে ফেলবো, কথা বলতে বলতে। এই দেখো ডিমের পোস্টটা বসিয়ে দিয়েছি, হয়ে গেল চপ। আমি বেশ ডিমের পোস্টটা খেতে খুব ভালোবাসি, জম। ডিমের পোচ ভাত আর মাখন আলু সিদ্ধ দিয়ে ওকে খেতে দিয়ে দিই। তারপরে বাকি রান্নাটা সব দিলাম। এবার আমি আমার রান্না কী করবো দেখি। ডিম আর আলু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। এটা আজকে ডিম আলু সিদ্ধ এটা দিয়ে ঝোল হবে, ঝোল কষা কষা ঝোল হবে, ঝোল। দেখো ডিমের মশলাটা করা হয়ে গেছে। আলু ইয়ে দই দিয়েছি, আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন এটা পেস্ট করে নেব। আর যে ডিম আলু সব সিদ্ধ করে রেখে দিয়েছি। দিয়ে এবার ঝোলটা করে ফেলি, টান 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 করে রান্না করে। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, রান্নাটা করি তাহলে। দেখো শরীরে এনার্জি বানানোর জন্য হরলিশ খাদ্য, হরলিশ। এবার একটা টিফিন তো করিনি সকাল থেকে, তোমাদের বললাম। এখন একটা ছোট্ট একটা প্যাকেট হরলিশ, হরলিশটা খেয়ে তারপরে রান্না জমিয়ে পড়বে। Thank you.
একটু কষিয়ে নিই মশলাটা। ভালো লেগে যাচ্ছে, দিওয়ালি কষা হয়ে গেছে। দেখুন দিওয়ালি কষাটা হয়ে গেছে, এবার ভেঙে দেবো। তাহলে আমার ঝুলটা পুরো আন্ডার ঝুল, আন্ডারটা ঝুল কমপ্লিট হয়ে যাও। হরলিক্স হইয়া তাহলে হরলিক্সটা খেয়ে নিয়ে খেয়ে নিয়ে এবার বিছানাপত্র পরিষ্কার করবো, ঘর দিয়ে ঝাড় দেবো, তারপর স্নান টান করে পুজোটা যদি ফ্রেশ হলাম। হ্যাঁ সকালে পুজোটা আজকে আমার গোপাল শিবা যাকে বলে ওটা আমার পাত্তা দিয়ে বেরিয়ে গেছে, ওটার জন্য চাপ নেই খেতে পাচ্ছি, নাহলে খেতে পারতাম না। গোপাল শিবা না দিয়ে কখনো খেতে আছে তাহলে পাপ হয়। বলতো আমার সন্তান তান এবং সন্তানের তুল্য, তাকে তো অনাহারে রাখা যায় না বাছা। ভাবছি ভাবছি ও কতগুলো ভেজাবো, কতগুলো বের করেছি কাঁচাকাচির জন্য সব জিনিসপত্র বের করেছি, পিছনে চাদর মতো সব, দেখি পারলে কাজব না পারলে তাও কালকে ইচ্ছা আছে আজকেই করবো, দেখা যাক। খুব দূর যে গরমে না শরীরটা দিচ্ছে না, বুঝতে পেরেছি ও সমঝা সমঝা ও সমঝা। গাইস দেখো এখন বাজে দুটো, দুটোর সময় চান টান করে সব খেয়ে একদম মানে সমস্ত কাজ যা ছিল সব শেষ করে একদম চান টান করে চলে এলাম। এবার চলো পুজোর ঘরে যাবো, জামা কাপড় কিছু কেচেছি, বললাম কাজগুলো না তবু কেচে ফেললাম না রেখে দিয়ে লাভ নেই, সে তো আমাকেই কাচতে হবে, সে আজ হোক আর কাল হোক, তাই জন্য আজকে কিছু ফেললাম, দেরি হোক একটু খিদেও পেয়ে গেছে, তাড়াহুড়া করছি। চলো ঠাকুর ঘরে যাবো, জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসি, তারপরে দুপুরে লাঞ্চটা পটপট সকাল সব সেরে নেবো। চলো এর উপরে যাই, সব কাজ নিয়ে মোটামুটি হয়ে গেছে, উপরের কাজগুলো সেরে আসি। ঠাকুর
প্রচন্ড গরম। বাপরে 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 দাবানর দাবানর, ঠাকুর করে যা যাওয়া সব হয়নি সকাল থেকে, সমস্ত কাজ করে সব দরজে জন্য চলো সব কেচে কুচে মিলে দিলাম। তুমি আর যাওয়া পাবে, ঠিক আছে? কত কেচেছি আজকে রাজ্যে, সব মেলা হয়ে গেছে। চল ঠাকুর বড় মেলা যাই বলি না কেন, বললেই হল। তো ফ্রেন্ডস দেখো, আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। উফ, মাথার মধ্যে পোড়া হয়েছে, ও গরম গরম হয়ে গেছে, চুমকচ্ছে, উফ ভালো জিনিস। চলো, প্রচণ্ড ঘাম দিচ্ছে, এখন নিচে যাই, পাকার তলে বসবো, আর পারা যাচ্ছে না। সামনে হয়ে গেছে, দেখো আমার সব সেবা হয়ে গেছে, সবাই দুপুরবেলায় ঠাকুর লাঞ্চ করছে, লাঞ্চ ঠাকুরও লাঞ্চ আছে, হ্যাঁ তো লাঞ্চ হচ্ছে, লাঞ্চ করে নিই, আমরা একটু রেস্ট নিয়ে নিই, ঘুমিয়ে টুমিয়ে নিক, আবার সন্ধ্যাবেলা হিসেবে দেখা করবো। এখন তাহলে আমাকে বলছে তুই যা, আমরা এখন লাঞ্চ করছি, চলো চলে এসেছি। সব পড়ে গেছে, পাখা তো লাগে, একটু বসি রেস্ট করি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। খাবার
চলো শুধু খেতে হবে খেতে হবে, অনেক মিষ্টি খেয়ে ফেলেছি, খেতেই হবে খেতেই হবে, ভাত বাড়া হয়ে গেছে। শুনতে পেয়েছিস? কালা হয়ে গেছে। আমরা ঝোল আর ভাত দিয়ে আসি, তাহলে আমরা লাঞ্চটা সেরে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে পরে বাকি কথা বলছি, ঠিক আছে? অনেক কিছু করেছি, ঢাল ঝালো তরকারি করেছি, আলু পটল দিয়ে তরকারি করেছি, কিন্তু কিচ্ছু খাবো না, সব ফ্রিজে তুলে নিলাম, শুধু সেদ্ধ দিয়ে আর একটু ডিমের ঝোল দিয়েছি, ঝোল ডিম নিয়েছি, এটা দিয়ে একদম আমলেট করা ডিম। আমি আবার সেদ্ধ ডিম খেতে পারি না, কোন গন্ধ গন্ধ লাগে, রাসটা নিয়ে লাগে, ভালো লাগে না, যেরকম আমার ভালো লাগে না, তারপর এটা লাঞ্চটা সেরে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো দইয়ের শরবত করেছি, দইয়ের শরবত, ঠিক আছে, দইয়ের শরবত বানালাম ঘোল। এবার আমরা দুটো গ্লাস নিলাম আমার মেয়ের আর আমার জন্য। দেখো শরবত, আহ কি সুন্দর, খেতে হবে গো, হেভি খাসা হবে, খাসা বরফ দিলাম, বরফ বরফ। তাহলে দইয়ের শরবতটা আমরা ভালো করে এবার বেশ বিকেল 5টা বাজে, এখন ঘোলটা খেলে বেশ আত্মাটা ঠান্ডা পাবে, বাহি খেতে দেয় না বলে চার খাই। গাইস এখন বাজে সন্ধ্যে 6টা, 6টার থেকে আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম। এই দেখো এখন বিকেলের কাজ সব সারা হয়ে গেছে, সব লাইট ফাইট জ্বালিয়ে দিই, সন্ধ্যে প্রায় লেগে লেগে গেছে, লাগু লাগু ভাব।